বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে আপনাদের রাউটারের মধ্যে ওয়াইফাই রাউটারের ফার্মওয়্যারটা আপডেট করবেন। ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের ওয়াইফাই এর স্পিডটা অনেকটাই ডেভেলপ হবে, অনেকটাই বাড়বে। সো আপনারা সেটা কিভাবে করবেন সেটা আজকে আমাদের ভিডিও টপিক। তো সম্পূর্ণ প্রসেসটা আমি আমার ফোন দিয়ে দেখাবো, মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা চল মোবাইল স্ক্রিনে। তো ফোন দিয়ে আপনাদের রাউটারের ফার্মওয়্যারটা আপডেট করার জন্য আপনাদের অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আপনাদের যে রাউটারের যে মনিটরিং পেজটা আছে সেটাতে যেতে হবে। তো আমি আমার মনিটরিং পেজটাতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি। তো মনিটরিং পেজে আসার পর আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়ার পর লগইন করবেন। লগইন করার পর আপনাদের এখান থেকে অবশ্যই আপনাদেরকে এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে অবশ্যই। তো ডেস্কটপ সাইট করার আগে আপনাদেরকে দেখাচ্ছি এটার যে ভার্সনটা, আমি অবশ্য এটা ইয়া করে নিছি, আমি এটা গতকালকে চেঞ্জ করে নিছি, মানে আপডেট করে নিছি। তারপর আজকে আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাবো, প্রসেসটা ফলো করলে আপনারা নিজেরাই আপনাদের ফোনের মধ্যে করতে পারবেন ফোন দিয়ে। তো অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, অ্যাডমিনিস্ট্রেশন ক্লিক করার পর একটু নিচে আসবেন, স্ক্রল করে স্ক্রল করে নিচে আসার পর আপনি দেখতে পারবেন এখানে ফার্মওয়্যার আপডেট, দেখতে পাচ্ছেন ফার্মওয়্যার আপডেট। নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট ফার্মওয়্যার ভার্সন 52, আগে গতকালকে আমি এটা যখন আপডেট করছি তখন ছিল 42, সো এখন দেখতে পাচ্ছেন 52 আছে এটা। সো এটা আগে আপনি খেয়াল করবেন, আপনি এখানে এখানে আসার পর আপনি প্রথমে যে দেখতে পাচ্ছেন এখানে আসবেন, এখানে আসার পরে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করার পরে নিচে আসবেন, একেবারে নিচে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে ফার্মওয়্যার আপডেটটা দেখতে পারবেন। এখানে যে ইয়াটা পাবেন কারেন্ট ফার্মওয়্যার ভার্সন দেখতে পাচ্ছেন লেখা আছে। সো এখন আমি এটাকে ডেস্কটপ সাইট করে নিব, ডেস্কটপ সাইট করে নিব, ডেস্কটপ সাইট করে আপনারা ভালোভাবে দেখতে পারবেন অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো দেখতে পারেন খুব ভালোভাবে। সো তারপর আপনারা চলে যাবেন আপনাদের সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ দিবেন টেন্ডা, আমি যেহেতু টেন্ডা ইউজ করতেছি আপনারা এভাবে সার্চ দিবেন, টেন্ডা ফার্মওয়্যার আপগ্রেড লেখা লিখে সার্চ দিবেন। আপনারা আপনাদের যেই যেটা ইউজ করেন, যে রাউটার ইউজ করেন সেই রাউটার ইয়াটা ইউজ দেখবেন এখানে। সো আমি একটু আবার ডেস্কটপ সাইট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো দেখতে পাচ্ছেন প্রথম যে সাইটটা আসছে এটাতে ক্লিক করবেন, ফার্মওয়্যার টেন্ডা অল ফর ব্যাটার নেটওয়ার্ক। সো এখান থেকে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে উপর আপনি এখানে সার্চ বার পাবেন, যদি আপনি পিসি ইউজ করেন কন্ট্রোল এফ এ ক্লিক করলে আপনাদের এই সার্চ বারটা নিয়ে আসবে। সো এখানে আপনি ইয়ে করবেন, সার্চ বারে ক্লিক করবেন, তারপরে টেন্ডা সরি F3 লিখলে আসবে, যেহেতু আমি টেন্ডার ইয়েতে ঢুকছি F3 সার্চ করব। তো সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে আমারটা এখানে, এই যে আমি সরি এই যে আমি এটা ইউজ করতেছি টেন্ডা ফার্মওয়্যার B1 2.01.01.52 মাল্টি, এটা আমি ইউজ করতেছি। সো আমি এটাকে আবার ডেস্কটপ সেটে করে নিচ্ছি সুবিধার্থে আপনাদের। সো আপনি এখানে পাশে দেখতে পারবেন এই যে ডাউনলোড আইকনগুলো দেখতে পারবেন এই যে, আর এটা কবে রিলিজ হয়েছে, কবে আপডেটটা আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। সো আমি এখানে আবার সার্চ বারে ক্লিক করে নিচ্ছি। F3 টা দিয়ে ক্লিক করতে হবে আপনাদেরকে ডাউনলোডে, দেখতে পাচ্ছেন এখানে যদি প্রোডাক্ট 1 এ আসেন এখান থেকে ডাউনলোডে সিলেক্ট করে নেবেন, এই যে এখানে উপরে একটা বার পাবেন সেখান থেকে ডাউনলোডে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন 20টা ভার্সন আসছে এখানে আপনাদের। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা ভার্সন জানুয়ারির 29 তারিখে 2021 সালে একটা আপডেট এসেছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 52, এইটা আমি এটা ইউজ করছি অলরেডি, আমি সো কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। সেখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এই ফার্মওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের দেখবেন ডাউনলোড অপশন আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর আপনাদের অবশ্যই এটাকে আপনাদের এক্সট্রাক্ট করতে হবে, মানে এটা জিপ আকারে থাকবে। সো আমার চ্যানেলের মধ্যেই এই এই ভিডিওটার আগে একটা আপলোড করছে একটা ভিডিও, কিভাবে আপনারা জিপ ফাইলকে আনজিপ করবেন সেই ভিডিওটা একটু দেখবেন, সেখান থেকে আপনারা আনজিপ করে নেবেন। সো চলে যাচ্ছি এখন আমাদের ইয়ার মধ্যে, মনিটরিং পেজের মধ্যে। মনিটরিং পেজে আসার পর এটাকে অবশ্যই ডেস্কটপ সাইটে মোড করে নিতে হবে আপনাদেরকে, ডেস্কটপ সাইডে করে নিতে হবে আপনাদের সুবিধার্থে। বারবার আমি ডেস্কটপ সাইট করে দেখাচ্ছি। সো অ্যাডমিনিস্ট্রেশন আবার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি চলে আসবেন নিচে, একেবারে নিচে আসবেন,
আপনার যে ফার্মওয়্যার আপডেটটা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ লেখা আছে, ব্রাউজ, ব্রাউজে ক্লিক করবেন। সো ব্রাউজে ক্লিক করার পর আপনি আপনার ফাইলে চলে যাবেন, আপনার ফোল্ডারে ডাউনলোড, যেখানে আপনার সেই ইয়াটা ডাউনলোড হয়েছে এবং সেটাকে এক্সট্রাক্ট করে নিয়েছেন মানে আনজিপ করে নিয়েছেন সেখানে চলে যাবেন। সো আমি এখান থেকে ফাইলে সিলেক্ট করব, ফাইলে সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ডাউনলোড অপশনে, যেখান থেকে আপনাদের ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন। তারপর স্ক্রল করে আপনি সেই ফাইলটাকে খুঁজে বের করবেন এখানে। তো খুঁজে বের করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমারটা রয়েছে, এগুলো জিপ জিপ করা আর এটা আনজিপ করা আছে। আমি আনজিপ আগে করে নিয়েছি, সো সেভাবে আপনারা আনজিপ করে নেবেন সে আমার ভিডিওটা দেখে। সো এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপগ্রেড দ্য ডিভাইস এরকম অপশন আসবে, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু আপনারা একটু দেখতে এখানে যে জিএমএ ভার্সনটা আছে মানে 52 যে ভার্সনটা আছে সেটা কিন্তু এখানে থাকবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপগ্রেডিং প্লিজ ওয়েট, এটা হওয়ার পর রিবুটিং, রিবুটিং হওয়ার পর আপনাদের রাউটারটা রিবুট হতে পারে। রিবুট হওয়ার পর কিন্তু আপনাদের যদি ইয়েটা ছাইরা দেয় মানে আইপিটা যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনাদের আইপিটা আবার দিয়ে নিতে হবে, ঠিক আছে? সবসময় হবে না, মাঝে মাঝে হতেও পারে, আইপিটা আবার দিয়ে নিতে হবে আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন রিবুটিং প্লিজ ওয়েট, আমাদের ইয়েটা ছাইরা দিবে, এখন ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হবে। দেখতে পাচ্ছেন অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছে ওয়াইফাই রাউটারটা, এই যে এখন অফলাইন আবার এই যে কানেক্ট হয়ে গেছে, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি যদি নিচে ক্লিক করি আপনি এখান থেকে দেখতে পাবেন মানে আমারটা যেহেতু আমি এই ভার্সনটি আবার দিছি এই কারণে আসতেছে। সো আপনাদের অন্য ভার্সন থাকতে পারে, যদি আমি আমি গতকালকে এটা আপডেট করছি এখন আপনাদের জন্য আবার আপডেট করে দেখাইলাম। সো এভাবে আপনাদের এরকম ইন্টারফেস এখান থেকে আপনারা চেঞ্জটা দেখতে পারবেন যে আপনাদের ভার্সনটা কি এখানে অ্যাড হয়েছে কিনা নতুন ভার্সনটা। আশা করি বুঝতে পারছেন এখানে আপনারা ফার্মওয়্যারটা কিভাবে অ্যাড করবেন, ব্রাউজে গিয়ে অ্যাড করবেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।